বস জায়গা এখন তো খুব বেটার আছে আমাদের এখানে কারখানা বানানোর জন্য আমরা এই জায়গাতেই কারখানা বানাবো কিন্তু বস পাড়া মহল্লা পঞ্চায়েতে যা রিপোর্ট তাতে মনে হয় সমস্যা হবে মানে কিসের সমস্যা মানে বস এই জায়গাটা একসময় সরকারের অধীনে ছিল কিন্তু এখন জোর করে ড্যানিয়েল নামে একটা লোক এখানে বেআইনি চাষবাস করছে মনে হয় ওরা ভালো মতে শুনবে না এ কি রে বসের উপর আবার মাস্তানি করতে এসেছে কে বসের কথা শুনবে না মানে বন্দুকের আওয়াজ তো শুনবে বস চলো জায়গাটা দেখাই চলো বস এ হচ্ছে সে জায়গা আর তাছাড়া এখন পর্যন্ত আমাদের উপরে কেউ উঠতে পারেনি আর উঠতে পারবে না আর সেটা ছোট ড্যানিয়েল হোক আর প্যানিয়েল নাহয় জমি ছাড়বে একদম ভাই বন্দুকের গুলি খাবে আর না হলে এই জমি ছাড়বে এই মির্জা একটা কথা মনে রাখবি যারা গ্যাং নিয়ে আসে তাদেরকে গ্যাংস্টার বলা হয় আর যে একাই শত্রুদের শেষ করতে আসে তাকে বস বলা হয় একদম বস আর মির্জা সবাইকে একবারই সুযোগ দেয় শ্রদ্ধার জন্য না হলে মুখের কথা নাই বন্দুকের কুড়ি যথেষ্ট বুঝলেন বস আর তাছাড়া ওই সব দুই দিনের মাস্তানদের জন্য আমি একাই যথেষ্ট একদম তাই মির্জা এই জায়গায় কলকারখানা বানিয়ে দিলে পারে হাজার হাজার মানুষ কর্ম করে খেতে পারবে একদম বস হিসাব লাগা কত টাকা লাগবে বস প্রায় গ্রুপদের জন্য যদি আমরা কলকারখানা এখানে বানাই তাহলে প্রায় 70 থেকে 80 কোটি টাকা খরচ হবে মানে সব কিছুতেই 100 কোটি টাকা খরচ হবে বুঝে নিয়েছি আমি তুই এক কাজ কর এই মালয়েশিয়া না সিয়াম প্রজেক্ট থেকে তুই টাকাটা নিয়ে নে আমি কথা বলে নিচ্ছি ঠিক আছে বস কিন্তু একটা কথা বস কলকাতায় যে আমাদের পেট্রোল ডিজেলের কাজটা চলছে ওই কাজটা কিন্তু বন্ধ করে দিচ্ছে ওখানকার পার্টির লোকে তো ওরা বলছে কিছু টাকা লাগবে তো কী করবো মনে হয় ওদের মরণের চুলকানি উঠেছে ওদের জানিয়ে দে মলম লাগাতে বস আসছে বস কোনো অন্যায় পোষায় করে না পোষায় দিবেও না মনে হচ্ছে সঠিক সময় চলে এসেছে বস মাঠে নেমে পড়ার জন্য একদম ঠিক তোরা রেডি হয়ে যা